তোমার খেজুর, খেজুরও মোটামুটি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আর হচ্ছে ইনো, ইনোটা দেবো বলে কেকটা কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সিম্পল ওয়েতে হয়ে যাবে। তো আমি আরো খানিকক্ষণ বাদে বাচ্চাকে কিভাবে কি করছি সেটা নিয়ে আসছি। বন্ধুরা, আমি বিস্কুটগুলো সব মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। তো যেহেতু আমরা কেকের টেস্টিংটা করব, তো সেই জন্য বিস্কুটের গুঁড়োটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। কেন কি যদি কোনো যেটা ধরুন ভালো করে গুঁড়ো হয়নি সেটা যদি কেকের মধ্যে যায় তখন তো কেকটা ভালো রকম ফুলবে না। সেই জন্য এটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে আমরা টেস্টিংয়ের ইয়েটা বানাবো। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি বন্ধুরা এতে অল্প অল্প করে দুধ দেব। দুধ দিয়ে মিক্সারটাকে আমি এবার ব্লেন্ড করতে থাকব। এবং ব্যাটারটাকে আমাদেরকে বেশ ভালোভাবে মিহিভাবে মাখতে হবে, তবে কেকটা খুব ভালো হবে। নিয়েছি তোমরা এবার পরিমাণ অনুযায়ী তোমাদের যতটা লাগবে এক কাপ নিতে পারো, তার বেশি যদি লাগে তার বেশিও তোমরা নিতে পারো, ঠিক আছে। বন্ধুরা, এটা মোটামুটি আমার ব্লেন্ডিং হয়ে গেছে। আর এখানে এই ভ্যানিলা এসেন্সটা তখন আমি বলতে ভুলে গেছিলাম, তোমরা দুধ যখন এক কাপ দুধ নেবে এক কাপ দুধের মধ্যে এই চামচের হাফ চামচ ভ্যানিলা এসেন্স দুধের মধ্যে গুলে দিয়ে যখনই তুমি ব্যাটারটা প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারটা পুরো গরম হয়ে গেলে খানিকটা দেখে নিতে হবে ভেতর কোনো জল ফল যেন না থাকে। পুরোপুরি গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে বন্ধুরা, মানে কেকে হিটটা ঠিকঠাক পৌঁছবে, সেই কারণের জন্যই নুনটা দেওয়া। আর এই নুনটা পুরো তোমাদের কেকটা হয়ে গেলে তোমরা এই নুনটা রান্নাতেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং নুনটা তোমাদের নষ্ট হবে না। এবার আমি নুন দেবো, একটু গরম হয়ে যাক আগে প্রেশার কুকারটা, না হলে নুনটা দেওয়াটা ঠিক হবে না, একটু জল আছে। এবার আমি বন্ধুরা নুনটা দিচ্ছি। এবার নুনের পরিমাণটা বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে, মানে ছোট একটা বাটি, এই যে এই বাটিটাতে আমি কেকটা বসাবো, তো এইরকম বাটি বসবে, সেই অনুযায়ী দেখে তোমরা নুনটা দিয়ে দেবে। আর নুনটা আমি চারিদিকে একটু চাড়িয়ে দেব যাতে গরমটা ঠিকঠাক হয়। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি নুনটা কতটা পরিমাণ দিয়েছি। তো এবার প্রেশার কুকারটা আস্তে আস্তে গরম হোক ততক্ষণ আমি ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে মিশিয়ে নিই এবং তারপর আমি আবার আসছি। বন্ধুরা, আমি ড্রাই ফ্রুটগুলো কাজু বাদাম তারপরে আমন্ড বাদাম এগুলো একটুখানি কেটে কেটে ছোট করে নিচ্ছি যাতে করে কেকে মেশাতে সুবিধা হয়। আর কিছুটা করে আমি ড্রাই ফ্রুটস রেখে দিচ্ছি, যখন কেকটা মানে আমি দিয়ে দেবো বাটির মধ্যে তার উপর থেকে একটুখানি ডেকোরেশনের জন্য আমি কিছুটা করে রেখে দিচ্ছি আর বাকিটা দিচ্ছি।
দেবে, কেকের স্বাদটা তোমাদের ততই ভালো হবে। এবং বাচ্চারাও খেতে এগুলো খুব ভালোবাসে, যেহেতু ড্রাই ফ্রুটস, তারাও খেতে চাইবে। ড্রাই ফ্রুটস বেশি করে কেকের মধ্যে দেওয়া থাকলে তো সেই জন্যই বেশি করে দেওয়া। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে আমি আর একটা জিনিস একটু দিয়ে দেবো, সেটা হচ্ছে তোমরা বাটারও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। আমার বাটারটা এখন গলানো নেই, সেই কারণের জন্য আমি হালকা এক চামচ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা দিলে কি হয়, কেকটা একটু সিল্কি ব্যাপারটা থাকে এবং ভালো হয়। এই যে সামান্য পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা বাটারও দিতে পারো। আর যে বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো আর কি, সেই বাটিটাতেও আমি এই যে এর ভেতরটাতে, আমার বাড়িতে যেমন প্লেন সাদা কাগজ আছে, সেই কাগজটা আমি ওই তেলটা এর মধ্যে রাফ করে নিয়ে কাগজটা গোলভাবে কেটে বাটির মধ্যে দিয়ে তারপরে আমি এই ব্যাটারটা এর মধ্যে দেবো, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা মোটামুটি সব রেডি হয়ে গেছে, কেকের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েও ভালো করে কেকটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই বাটিটাতে যেহেতু আমি কেকটা করব, বাটিটার মধ্যে এই যে অল্প পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে পুরো ভালোভাবে বাটির গায়ে মাখিয়ে নিতে হবে, তা না হলে যখন কেকটা তোমরা তুলতে চাইবে তখন কিন্তু যদি তেলটা ভালো করে বাটির গায়ে না মাখানো হয় কেকটা কিন্তু উঠবে না, আটকে যাবে। এবার কেকটা যাতে সহজে আমরা তুলতে পারি বন্ধুরা, এই কাগজটা আমার বাড়িতেই ছিল, একদম নর্মাল পেপার, এটা তোমরা সবাই হাতের কাছে পেয়ে যাবে। এটাকে আমি এইভাবে বাটির মধ্যে বসিয়ে দেব, তাহলে কি হবে কেকটা যখন উঠবে খুব সহজে উঠে যাবে এবং তোমাদের কেকটা তুলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আমি তেলটা এই কাগজের মধ্যেও দিয়ে দিলাম, তাহলে কি কেকটা লেগে যাবে না বন্ধুরা, ঠিক আছে। এবার আমি কেকটা আস্তে আস্তে বাটির মধ্যে ঢালতে থাকবো। বাটির মধ্যে যা যেরকম আছে সেটা দিয়ে দেবো। এবার তারপরে আমি কি করছি তোমাদেরকে তারপরে ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, বাটিটা আমরা দেখো নুনটা মোটামুটি একটু হালকা লাল লাল হয়ে গেছে। এইবার আমি বাটিটাকে হাত দিয়ে বন্ধুরা বসাতে যাবে না, তাহলে ছেঁকা লেগে যেতে পারে, তো আমি ছাড়া সে দিয়ে আস্তে আস্তে বাটিটাকে একদম সুন্দর করে বসিয়ে দেবো, সোজাভাবে বসাতে হবে। চলো বন্ধুরা, আমার বাটি বসানো হয়ে গেছে। আর একটা জিনিস বন্ধুরা খুব খেয়াল রাখবে, প্রেশার কুকারের যে আমরা সিটিটা ইউজ করি কেক তৈরির ক্ষেত্রে, কিন্তু এই সিটিটা আমরা ইউজ করবো না, এই সিটিটাকে আমরা খুলে দেবো। সিটিটাকে খুলে দিয়ে শুধুমাত্র প্রেশার কুকারের ঢাকাটাকে আমরা লাগিয়ে দেবো। যে কেকটা হয়েছে কিনা আমি একটা স্পুনের পিছনটা দিয়ে দেখে নিচ্ছি,
তুমি স্পুনের গায়ে লাগছে কিনা দেখো, স্পুনের গায়ে কিন্তু কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তারপরেই তোমরা ওটা কাটবে। আর ক্যাডবেরিটা আমি যেটা দিলাম ওটা ওপর থেকে দিয়ে